শুভ সকাল বন্ধুরা, গোলু মোলু মৈনাকের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল এই 9:30-10টার মতো বাজে। তো আজকে ডিসির স্কুল নেই, এই জন্য সকালে উঠে ঘরটা ঝাড়ু দিয়ে ঘর মুছে জামাকাপড় ধুয়ে স্নান টান করে আগে হচ্ছে পুজোটা দিয়ে নিচ্ছি, তারপর সকালের খাবার দাবার করবো, রান্নাবান্না পরে করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। ঘড়িতে 10:30-10:25 আর ঋষি হচ্ছে এখানে পড়াশোনা করছে। কেন এখানে কেন, বিছানায় কি হলো, বিছানার কি অবস্থা করলি রে? হ্যাঁ কি বললো পাপা? তাই বললো তুমি কি খাইছো শোন না সকাল থেকে? জিম জ্যাম। আমি সকাল থেকে উঠে ঘরটার মুছে জামা কাপড়টা ধুয়ে একবার স্নান করে পুজোটা দিয়ে নিলাম, কেন আজকে বৃহস্পতিবার, না হলে আবার দেরি হয়ে যাবে, এই জন্য। যে সবজি আল আসছে, ঋষির বাবা নিয়ে এসছে বাজার থেকে সবজি, একবার ঠাকুরের জিনিস আনতে গেছিলো। চলো এখন গরম জল খাবো, তারপরে হচ্ছে কিছু খাই সকালের খাবার দাবার। ঋষির আজকে স্কুল ছুটি, কিসের জন্য ছুটি বলো, কিসের জন্য ছুটি বলো? ও ঈদ উল ফিতর বলি আমার ছোনা বাবালি, ঈদ উল ফিতর না, এই যে এখানে লেখা আছে আজকে কি, আজকে হচ্ছে ঈদে মিলাদুন নবী, এটাই তো নাকি? কি বলছে ঈদে মিলাদুন নবী? ঋষির বাবা বাজার নিয়ে আসলো, এই যে পুঁই শাক মিষ্টি কুমড়া আরও সবজি আছে ফ্রিজে, সব কিছু দিয়ে একটা তরকারি করব। কোনটা খাবা? বাবা তো চা খাবে না, তাহলে লাল চা বানাই, লাল চা বানাই। এই দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তোমার আজকে মুসলিমদের হলো উৎসব, এই জন্য দেখালাম না পেপারে কি যেন ঈদে মিলাদুন নবী, হ্যাঁ ওটাই উৎসব, এই জন্য বাড়ির সামনে দিয়ে এরকম যাচ্ছে, দেখো গান বাজিয়ে। দাঁড়াও তোমাদের বাইরে থেকে একটু দেখাই, এই দেখো কত মানুষ, আগে আরো কত মানুষ গেল। তো চলো এখন ঘরে যাই। চা খাওয়ার একটা কারণ আছে, এই যে টোস্ট গুলো দেখছো এগুলো হচ্ছে ঝাল, আমি আর ঋষি একটা একটা করে খেয়েছি, প্রথমে এমনি বললাম কি চল বাবা এমনি খাই, চাটা দিয়ে খাবো না, এমনি খেয়েছি কি ঝাল বাবা, মানে চা ছাড়া এটা খাওয়া যাবে না, যখন ঝাল লাগবে তখন চায় চমক দিতে হবে। ঋষির তো সেই মজা, ঋষিকে তো এমনিতে চা দিতে চাই না, আজকে সুযোগ পেয়েছি চা খাওয়ার। চলো এখন চা খাই, ঘরের লাইট বন্ধ হয়ে যেন ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে, এখন চা খাই তারপরে রান্না করতে হবে। আজকে রান্না করবো মুগ ডাল, এই জন্য মুগ ডালটাকে ভেজে নিচ্ছি, ভেজে তারপর একটু জাল দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো, প্রেশার কুকারে রান্না করবো। ডাল ওদিকে হয়ে গেছে, শুধু একটু এখন প্রেশার কুকারে ঢাকনাটা খুলে জাল দিতে হবে। আর এখানে দেখো তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে করলা ভাজবো, এই পেঁয়াজ দিয়ে করলা ভাজা দিয়ে কী স্বাদ লাগে আমার, কি বলবে, পেঁয়াজ দিয়ে করলা ভাজা দিয়ে আমি সব ভাত খেয়ে নিতে পারবো। আর আস্তে আস্তে এখন ঋষিও খাওয়া শিখে গেছে পেঁয়াজ দিয়ে করলা ভাজা। এখন হচ্ছে স্নান করতে যাচ্ছে, এই যে পড়াশোনার নমুনা, আর ঘরটা গুছিয়েছিলাম তোমাদের আর দেখানোই হয়নি, দেখো তো গাইস গাইস আমাকে একটা কমেন্টে বলো এই এই অ্যানসারটা, হুম বলো, সবাই বলবে কমেন্টে, ওকে আকাশ থেকে পড়লো পুরো কথা কম বল নিয়ে ভাসতে ভাসতে গেল পুরো বিটনগর দিয়ে, এটা কমেন্টে করবা। আর একটা এরকম একটা জিনিস যেটা গাছে সবুজ দোকানে কালো আর বাড়িতে লাল,
বেলি গুলু গুলু তুমি এবার চান করতে যাও আবার বলো যে ঠিক বলবে তাকে আমি আইফোন 14 প্রো ম্যাক্স দেব ওরে বাপ রে 15 প্রো ম্যাক্স বাবা এদিকে দেখো করলা ভাজাটা হচ্ছে আস্তে আস্তে আঁচ কমিয়ে আস্তে আস্তে করে লাল লাল করে ভাজবো আর ওদিকে ডালও হয়ে গেছে ডাল ফুটিয়ে নিলাম কিন্তু ডালটা একটু ঘন ঘন লাগছে এখন একটু পাতলা করব তার জন্য এখন হলো একটু গরম জল করব গরম জল করে একদম জলটা ফুটিয়ে তারপর ডালের মধ্যে দিব এই দেখো ডাল হয়ে গেছে তারপরে যে করলা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে যে পুঁই শাক রান্না করছি পুঁই শাকের তরকারি সব সবজি দিয়ে পুঁই শাক দিয়ে এটা শাকটা কোথায় আটকেছে সবকিছু দিয়ে একটা শাক সবজির মতো সবজি পুঁই শাক চচ্চড়ি এক্ষুনি নামালাম ধোয়া উঠছে রান্না শেষ আর এই যে ডাল ডাল তো তখনই দেখিয়েছি আর এই যে এখন শুধু পাঁপড় ভাজবো খাওয়ার সময় তাহলে হবে শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 6:10 বাকি এই মাত্র সন্ধ্যা দিয়ে আসলাম আমি আই ফ্রিজ বন্ধ কর ফ্রিজ বন্ধ কর এই সারাদিন খেলে ফ্রিজ চালানো ফ্রিজ বন্ধ কর আরিশিকে এখন পড়তে বসাবো পড়াবো ঋষিকে এখন ছেলেটা কি গো এই শোকেসের পর্দাটা কে রমন করছে টিভির সামনে ঠিক কর ফ্রিজটা বন্ধ কর ঠিক কর সুন্দর করে রাখো আমি আশীর্বাদ দিচ্ছি কি আশীর্বাদ দিচ্ছিস চকলেট আশীর্বাদ আয় 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 তার সুইংটা লিখবে তেল লাই যা নিয়ে আয় নিয়ে আয় না ঋষি বইটাগুলো নিয়ে আর কত দাঁড়াবো দাঁড়াইতে দাঁড়াইতে তো ওই রাত হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল এরপরে দাঁড়াইলে তো সকাল হয়ে যাবে আবার সুইংটা তো সকালে লেখা কথা ছিল অত তো সকাল এই যে পণ্ডিত পড়াশোনা করতে বসে অনেক কষ্ট করে তুমি আমাকে বললে আর পড়তে বসে 50 বার জল খায় 50 বার হিসু করতে যায় 50 বার জল খায় একবার জল খেলাম এটা তো শুরু হলো এই দেখো লেখা বাদ দিয়ে দেখো কেমন করে বসে থাকে দেখো তুমি কি বললা কি যা হলো লিখ আমি 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 কিছু মানিয়ে দিচ্ছি দুধ দিব লেখাটাকে কমপ্লিট কর লেখাবার দেখলে কি ঘষাঘষি করিস তাড়াতাড়ি লেখ কোথায় যাচ্ছ তুমি এই যে জিয়া ছোট মামা এটা কে এটা কে এটা কে এই 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 উল্টে যাবে এই 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 উল্টে যাবে হ্যাঁ তাই 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 করো তো তাই 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 মামা বাড়ি যাই আস্তে 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 উল্টে যাবা তো জিয়া ও সোনা জিয়া জিয়া টুকি 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 আলে বাবালে আলে বাবালে আলে জিয়ার আজকে গেছিল কিন্তু গাড়ি পাইনি এই জন্য আবার আসছে আর একজন দেখো আমরা বলি ওকে খাঁচার মধ্যে বন্দি করে রাখছি তাই নাকি খাঁচা কই এটাই খাঁচা বিছনাটাই আমাদের খাঁচা মানে বুনু আসছে না আর পড়াশোনা করবে না হ্যাঁ এটা লেখ লেখো বাবা লেখো ভালো বাবা মা আমাকে খাঁচার মধ্যে বন্ধ করবা ঠিক আছে বুঝো এটা কে এই যে এটা কে এই যে কি ঠিক আছে লেখ বললাম তো ঠিক আছে
বললাম তো ঠিক আছে। হ্যালো ফ্রেন্ড, এখন বাজে রাত্রি 11টা, একদম পাক্কা 11টা বাজে। এই দেখো দেখো পাক্কা 11টা বাজে। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ঋষি খেয়েছে একটা গোলা রুটি, আমরা খেয়েছি ভাত। আর হচ্ছে মাথা আজকে ভীষণ ব্যথা, মাইগ্রেনের ব্যথা, তো ভীষণ মাইগ্রেনের ব্যথা আছে। এখন একটা ট্যাবলেট খাবো, ব্যথা সহ্য করতে ইচ্ছা করে না। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। তাদের জন্য বাই বাই, টেক কেয়ার, বাই বাই।